পনিয়া সোয়ালি বা লড়া পিতৃৰ মৃত্যু হৈছে কিন্তু ঘৰটো থাকিবলগীয়া আজি আৰু অৱস্থা নাই খুৰাক নাই মামাক নাই ইমিডিয়েট যা ৰিলেটিভ নাই তেওঁলোকক আমি 3500 টকাটো নিদিও তেওঁলোকক আমি পুনে পুনে কোনোবা এটা ভাল শিক্ষানুষ্ঠান এখনৰ হোষ্টেলত ৰাখি পঢ়োৱাৰ আমি ব্যৱস্থা কৰোঁ যদি সোয়ালি হয় সোয়ালিজনী বিবাহ উপযুক্ত বয়স হলে তাই বিয়াৰ বাবে এতোলা সোণ আৰু 50,000 টকাও চৰকাৰে যোগান কৰিব 3500 টকাৰ ওপৰিও বা হোষ্টেলত থকাৰ ওপৰিও প্ৰত্যেক এনে শিশুকে একোটাকৈ কম্পিউটাৰ বা লেপটপ দিয়া হ'ব প্ৰত্যেক গৰাকী শিশুকে এটা ভকেচনেল এডুকেশ্যন চৰকাৰে নিজৰ কষ্টত দিব নার্সিং হব পারে মেডিকেল হব পারে ইঞ্জিনিয়ারিং হব পারে কম্পিউটার হব পারে আমি এটা নিজের কষ্ট দি যাতে সেই ছোৱালীগৰাকীয়ে বা লড়াটোয়ে কিবা এটা উপার্জন কর সক্ষম হয়ে উঠে গতিকে এ টু জেড গোটেইখিনি সামৰি এই আঁচনিখন ঘোষণা করা হয়েছে আর এই আঁচনিখনের নাম মুখ্যমন্ত্রী শিশু সেবা আঁচনি হিসাবে পরিচিত হব এই বিষয়ে যদি কিবা রিলুক কৰিব পৰা পজিশন আহে 5 তারিখেহে আপনাদের গম পাব কিন্তু মই ভাবো যে সামান্য আনলক প্রক্রিয়া 7 তারিখে হব পাৰে কিন্তু কমপ্লিট আনলক প্রক্রিয়া বা খুব দেখাকৈ আনলক প্রক্রিয়া 15 দিনৰ আগত অসমত সম্ভব হব বুলি মই ভবা নাই প্রথম যেতিয়া কোভিড হয় কেস ধরাত পড়লেও মানুহৰ মৃত্যু নহয় এটা মৃত্যুটো মেচিউর্ড হব কেন 7 দিন লাগে প্রথম সময়ত কোভিড বাড়িছে কিন্তু মৃত্যু নাবাড়ে শেষৰ ফালে মৃত্যু বাড়ে সংখ্যাটো কমে কারণ হসপিটালত বহুত পেশেন্টে স্ট্রাগল করে থাকে 10 দিন 15 দিন এনেকুৱা ধরনের কিন্তু কেস যেতিয়া এবসলিউট নাম্বারত কমি যাব তেতিয়া ডেফিনেটলি মৃত্যুর সংখ্যাটো লাহে লাহে কমি যাব ভ্যাকসিনের নাটনি বলে মই ঠিক নক আমি 1,00,000 ভ্যাকসিন প্রতি দিনে দিয়ার আমার ক্ষমতা আছে কিন্তু গোটেইখিনি ভ্যাকসিন চাই মিলি পরিবেশত এতিয়া আমি 60,000 পার ডে দি আছো আর 40,00,000 ভ্যাকসিন আমি প্রথম বা দ্বিতীয় ডোজ দিয়া ব্যক্তিয়ে 40,00,000 ক্রস করলে গুৱাহাটী মহানগরীত 12,00,000 ব্যক্তির ভিতর 5,00,000 লোকে ইতিমধ্যে ভ্যাকসিন পালে ভারত সরকারে আমাক জনোৱা মতে মে আর জুনত মে মাহত প্রায় 7 কোটি ভ্যাকসিন উৎপাদন হয়েছে জুনত 8-9 কোটি হব কিন্তু জুলাইত ভ্যাকসিনের উৎপাদন দুগুণ হয়ে যাব গতি মই ভাবো যে ভ্যাকসিনটা খুব ইন্টেনসিফাই হব জুনের শেষের ফলের জুলাই মাহ আর ডিসেম্বরের ভিতর ভারতের প্রতিজন লোকে দুটাকৈ ডোজ ভ্যাকসিন পাই যাব এটা গুৱাহাটীত বহুত মানুষে কোভ্যাকসিন লৈ সেকেন্ড ডোজটো পোৱা নাই আমাক টুইট করে আসলে অহা কালির পৰা সেকেন্ড ডোজ পাব কারণ আজি আমি 13,000 কোভ্যাকসিন পাইছো কিন্তু মানুষে 28 দিন তো গন্তি করে সেকেন্ড ডোজ বিচারি আছে আসল টাইম স্পানটো হয়েছে 28-42 ডেজ তার ভিতর ললে হয় কমিটি এখন করে দিছো 3 দিন মই সময় দিছো রিপোর্টটো দিয়ার কারণে গতি যাকালি কমিটি খন হয়েছে তেওঁলোকে কাম আরম্ভ করেছে 2 তারিখে তেওঁলোকে রিপোর্ট দিব আর আমি 3 তারিখের পর কার্যকরী হওয়াকৈ বা 4 তারিখ যি মই যোৱা অহাকালি মই দিল্লীত যাম ঘূৰি আহিয়ে অলপমান কেবিনেটৰ লগত কথা পাতি পেলাই আমি প্ৰাইভেট হস্পিটেলৰ নিৰীক্ষটো নিয়ন্ত্ৰণ কৰি দিম এটা কথা মই ক'ব নালাগে কথাটো হ'ল যে প্ৰাইভেট হস্পিটেলত মানুহ গ'লে হাৰাশাস্তিৰ সন্মুখীন হয় সেইকাৰণে যোৱাবাৰ আমি প্ৰাইভেট হস্পিটেলত যোৱাটো বন্ধ কৰি ৰাখিছিলোঁ এইটো ৰাইজৰ বিপুল দাবীতহে প্ৰাইভেট হস্পিটেল খুলি দিবলগীয়া হ'ল আমাৰ বিপদটো সেইখিনিতে আমি কৈছোঁ প্ৰাইভেটত নাযাব তেওঁলোকে লুকাই চুৰ কৰি ক'ত কি কৰি থাকে বুজি পোৱা টান এতিয়া অহা বিশেষকৈ 8 জুনৰ পিছত গুৱাহাটীতো আমাৰ জি এম চিটো হৈ যাব 200 ICU ডি আৰ ডি অ' হস্পিটেলো ৰেডি হৈ যাব প্ৰাইভেট হস্পিটেলতো যোৱাৰ প্ৰয়োজন নাই তেওঁলোকে কিয় যায় ইঞ্চুৰেঞ্চ আছে নহ'লে ONGC অইল ইণ্ডিয়াই হয়তো ৰিইম্বাৰ্চমেণ্ট কৰে বা কোম্পানীৰ স্কিম আছে তেওঁলোক ঠিক আছে কিন্তু যার একো নাই তেওঁলোক প্রাইভেট হস্পিটালত যাব নালাগে
কা জিএমসি জিমান মেডিসিন আছে প্রাইভেটত নাই প্রাইভেট হসপিটালে আমার উপর ডিপেন্ড করে অক্সিজেনের উপর তো আমার উপর ডিপেন্ডেন্ট রেমডিসিভিরের উপর তো আমার উপর ডিপেন্ডেন্ট একু নাপালে আহি আমার উসর পাই যায়